এখানে আমার পাখিরা আছে নেই বাবু পাখিরাজ, আমি এত করে ডাকার পরেও পাখিরাজ কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না? বাবু পাখিরাজ কোথায় তুমি? পাখিনি, আমি সারা দাঁড়ে তোমাকে খুঁজছি, কোথাও তোমার দেখা পাচ্ছি না, তুমি কোথায় পাখিনি? বাবু পাখিরাজ তুমি কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না? আমি সারা বনে তোমাকে খুঁজছিলাম, তুমি এখানে? আমিও যে তোমায় খুঁজছি। কেন? আমি যে এত করে ডাকছি পাখিরাজ, আমারটাকে কেন সারা দিচ্ছিলে না? পাখিনি, ও গো পাখিরাজ, তোমার ডাকেই তো আমি চলে এসেছি, আর তোমার মনটা এত খারাপ কেন পাখিরাজ? সাত দিন হয়ে গেল, আমি যে সাত দিন কোনো কিছু আহার করিনি, তাই আমি কি করতে পারি পাখিরাজ? এভাবে বলছো কেন তুমি পাখিরাজ? হ্যাঁ, যে করেই হোক আমাকে তুমি কিছু আহার এনে দাও। পাখিনি, আমরা যেখানে এসেছি এখানে কোনো আহার নেই, এখানে কোনো আহার পাওয়া যায় না, আমি কোথায় থেকে তোমাকে আহার দিতে পারি? আমি জানি পাখিরাজ যে এখানে কোনো আহার নেই, আর এও জানি আমার পাখিরাজ যদি চেষ্টা করে অবশ্যই আহারের ব্যবস্থা হবে।
তাই বলছি কি পাখিরাজ, যে করেই হোক আমাকে তুমি কিছু আহারি নি দাও। পাখিরি, আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, তাই তো তোমার জন্য চেষ্টাটুকু করতে পারতাম না। হ্যাঁ পাখিরাজ। পাখিরি, ওই তো দেখাচ্ছি কোমল বিন, ওখানে গিয়ে দেখি তোমার জন্য কিছু আহার পাই কিনা। ঠিক আছে পাখিরাজ। তার আগে কিন্তু আমার একটি কথা আছে। আবার কি কথা? কি কথা জানো? না তো। আমি সব সময় তোমাকে হাসি খুশি দেখতে চাই। দেখতে চাই আমার সাথে কোমল মিলে মাঝে গেলে তোমার নাচতে নাচতে যেতে হবে। লালা পাখিরাজ, এই পাখিরাজ, পাখিনি, আমি যে খোদার জন্য খুব ক্লান্ত। আমি যদি পারি তোমার জন্য চেষ্টা করতে, তাহলে তুমি কেন পারবে না আমার জন্য চেষ্টা করতে? পাখিরাজ, হ্যাঁ, তুমি যখন বলছো, বলেছি আমিও তোমার জন্য চেষ্টা করতে পারি। চল চলো, এখন আর এক মুহূর্ত বিলম্ব করবো না, এত চলে যাবো সেই কমল বিলে মাদি, সেখানে গিয়ে দেখি তোমাদের কিছু আর পাই কিনা, তাই না?